আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আইএএর একপেশে প্রস্তাবের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি। নির্বাচন ঘোষণা না করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে বলেছেন ইমরান খান। ডেনমার্কে গ্যাস দিবে না রাশিয়া। নাম পরিবর্তন করতে জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে তুরস্ক। এবং সর্বশেষ থাকছে ইউক্রেনে দূরপাল্লার রকেট দিয়ে উত্তাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনো চলমান, তবে এই যুদ্ধের পেছনে প্রধান কলকাঠি নেড়েছে আমেরিকা, সেটা সবারই জানা। আমেরিকার মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনে যুদ্ধে ঠেলে দিয়ে ইউক্রেনে অস্ত্র বিক্রি করা, এমনকি ইউরোপীয় অস্ত্র বিক্রি করা, যা তারা সফলভাবে করতে পেরেছে। এখন আমেরিকার চাচ্ছে চীন এবং কানের ভিতর সংঘাত সৃষ্টি করে চীন তাইওয়ানের যুদ্ধ সৃষ্টি করা, যাতে করে তা নিয়েও তারা অস্ত্র বিক্রি করতে পারে হাজার হাজার কোটি ডলারের। এরই মধ্যে নতুন করে যুদ্ধ সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছে আমেরিকা এবার দক্ষিণ কোরিয়াকে, যে কারণে দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে বেফাস কথাবার্তা বলা শুরু করেছে উত্তর কোরিয়ার প্রতি। আর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া সরাসরি পরমাণু হামলার হুমকি দিয়েছে। আর এখানেও পেছন থেকে কলকাঠি নাড়ছে ওই আমেরিকা, এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ কোরিয়ায় তাদের অস্ত্রের বন্যা বয়ে দেয়া, যাতে করে তারা সেখান থেকে হাজার হাজার কোটি ডলার উপার্জন করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা এভাবে আর কতদিন ধান্দাবাজি করে পৃথিবীকে অশান্তি করে রাখবে? আপনারা কি মনে করেন না আমেরিকাকে এখনই থামানোর উপযুক্ত সময়? আপনারা কি মনে করেন না আমেরিকাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার এটাই উপযুক্ত সময়? যদি সেটা মনে করেন অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। আইএএ এর একপেশে প্রস্তাবের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আবারও জোর দিয়ে বলেন যে তেহরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএএ এর আসন্ন নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে যে কোনো অগঠনমূলক প্রস্তাব আনা হলে তার দেশ এর বিরুদ্ধে সমুচিত এবং কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মুখপাত্র খাতিবজাদে বুধবার এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো অগঠনমূলক পদক্ষেপের পরিণতির দায়ভার তাদেরকেই নিতে হবে যারা আইএএ এর বোর্ড অব গভর্নর্স এবং আইএএ এর মহাপরিচালকের প্রতিবেদনকে ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। ইরানের তিনটি অঘোষিত স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে বলে আইএএ এর মহাপরিচালক এক প্রতিবেদনে যে দাবি করেছেন, সে ব্যাপারে ওই সংস্থার পক্ষ থেকে তেহরানকে ভৎসনা করার আহ্বান জানিয়ে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি বলেছে, আইএএ এর নির্বাহী বোর্ডের আসন্ন সভায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি খসড়াটি উত্থাপন করবে এবং এটিকে প্রস্তাব আকারে পাশ করার চেষ্টা করবে। গ্রোসির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পারমাণবিক সমঝোতায় অনুমোদিত সীমার 18 গুণে পৌঁছেছে, এবং ইরান গত 3 বছরে দেশে পারমাণবিক উপাদান আবিষ্কারের বিষয়ে আইএএ প্রশ্নের প্রযুক্তিগতভাবে বৈধ উত্তর দিতে ব্যর্থ হয়েছে। ইরানের যুক্তি উপেক্ষা করে ইহুদিবাদী ইসরায়েলের কথিত দাবির সঙ্গে গলা মিলিয়ে আইএএ এর পূর্ব নির্ধারিত অনুমান নির্ভর এ প্রতিবেদন সম্পূর্ণ একপেশে হিসেবে প্রতীয়মান হয়েছে। মূলত ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো দাবি অগ্রহণযোগ্য, কারণ ইহুদিবাদী ইসরায়েল এনপিটি চুক্তিতে সই করেনি এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে একমাত্র ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। পরমাণু সমঝোতার প্রধান শত্রু ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই সমঝোতা বানচাল করার জন্য সব ধরনের উপায় ব্যবহার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আইএএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি তার প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে তার পরিদর্শকদের স্থানে প্রবেশের অনুমতি না দেওয়ার অভিযোগ করেছেন, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আইএএ এর মধ্যে স্বাক্ষরিত প্রোটোকলের অধীনে অপারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের সহযোগিতা দিতে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এ বিষয়ে ইরানের পদক্ষেপ স্বেচ্ছা এবং সদিচ্ছা দেখানোর জন্য করা হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চলতি বছরের মার্চ মাসে গ্রোসির তেহরান সফরের পর ইরান এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা একমত হয়েছিল তারা বিতর্কিত সমস্যাগুলোর একটি রোডম্যাপের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করবে।
এই পরিপ্রেক্ষিতে গত দুই মাসে আইএই এর কর্মকর্তাদের সাথে ইরানি কর্মকর্তাদের তিনটি পৃথক কারিগরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যাখ্যা ও নথি ইরানের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। তবে আইএই এর মহাপরিচালকের নতুন প্রতিবেদনে সংস্থাটির সাথে ইরানের ব্যাপক সহযোগিতার কোনো প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদস্য রাষ্ট্রগুলোর গোপনীয়তা সুরক্ষার স্বার্থে তথ্য সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গুপ্তচর বৃত্তির কার্যকলাপের মাধ্যমে প্রাপ্ত তথ্য বা অবিশ্বস্ত ও অগ্রহণযোগ্য উৎসের মাধ্যমে প্রাপ্ত দাবিগুলোর উপর নির্ভর করে আইএইএ কোনো প্রতিবেদন তৈরি করা উচিত নয়, কারণ অযৌক্তিক দাবি গ্রহণ করার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য কোনো বাধ্যবাধকতা নেই, বরং এতে উভয় পক্ষের মধ্যে সহযোগিতার প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। নির্বাচন ঘোষণা না করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে বলেছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ দলের নেতা ইমরান খান বলেছেন, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা না করলে দেশ গৃহযুদ্ধের মুখে পড়বে। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন ইমরান খান। তিনি সুস্পষ্ট করে বলেন, জাতীয় সংসদে ফেরার কোনো প্রশ্ন নেই, কারণ সংসদে ফেরার অর্থ হবে যে ষড়যন্ত্র করে তার সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে তা মেনে নেয়া। তার দলের বিক্ষোভকারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে যে আবেদন জানিয়েছিলেন তিনি তার সিদ্ধান্তের অপেক্ষা রয়েছেন। সম্প্রতি ইমরান খান রাজধানী ইসলামাবাদ অভিমুখে দলীয় নেতা কর্মী নিয়ে মার্চ করেন এবং নির্বাচনের দাবি জানান। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা না করলে তিনি আবার রাজধানী অভিমুখে মার্চ করবেন বলে হুমকি দেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই তিনি পরবর্তী মার্চের তারিখ ঘোষণা করবেন। ইমরান খান স্বীকার করেন, তিনি প্রধানমন্ত্রী হয়েও একচেটিয়া ক্ষমতার অধিকারী ছিলেন না। এ কথার মধ্য দিয়ে তিনি পাকিস্তানের ক্ষমতার প্রকৃত কেন্দ্রের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, সেই ক্ষমতার কেন্দ্র কোথায় তা সবাই জানে। এ কথার মধ্য দিয়ে ইমরান খান মূলত সেনাবাহিনীর ক্ষমতা চর্চার বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, প্রতিটি ক্ষেত্রে তার সরকার প্রতারণার শিকার হয়েছে, কিন্তু তারপরও ক্ষমতার সেই কেন্দ্রের উপর নির্ভর করতে হয়েছে, এছাড়া কোনো উপায় ছিল না। দেশের সামরিক বাহিনী ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো নিয়ন্ত্রণ করে বলেও তিনি উল্লেখ করেন। ডেনমার্কে গ্যাস দিবে না রাশিয়া। চলমান রুশ ইউক্রেন উত্তেজনার মাঝে এখন থেকে রুবলে মূল্য পরিশোধ না করলে ডেনমার্কে আর কোনো গ্যাস দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। এর আগে একই কারণে পোল্যান্ডেও গ্যাস সরবরাহ বন্ধ করেছিল দেশটি, আর এবার বন্ধ করা হচ্ছে ডেনমার্কে গ্যাস সাপ্লাই। রাশিয়ার একটি প্রাকৃতিক গ্যাসের ফার্ম জানিয়েছে, মস্কো এরই মধ্যে নিজেদের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। রাশিয়া আগে ডেনমার্কে জানিয়েছিল যে এবার রুবলের মাধ্যমে তাদের গ্যাসের দাম পরিশোধ করতে হবে, কিন্তু ডেনিশ সরকার এতে রাজি হয়নি। মূলত এরপরই এমন সিদ্ধান্ত নেয় মস্কো। প্রাকৃতিক গ্যাসের সংস্থাটি বলেছে, বর্তমানে তাদের কাছে যে পরিমাণ গ্যাস সঞ্চিত রয়েছে তাতে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারা কোনোভাবেই রাশিয়ার দাবি মেনে নিতে পারবে না। এদিকে রাশিয়ার গ্যাস সংস্থা গসপ্রমের দাবি, সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত রাষ্ট্রগুলোকে বাদ দিলে বাকি ইউরোপে তাদের গ্যাস সরবরাহ প্রায় 27% হ্রাস পেয়েছে। গত জানুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে এই গ্যাস সরবরাহ কমে গেছে, এর ফলে তাদের বেশ খানিকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলেও দাবি সংস্থাটির। উল্লেখ্য, বর্তমানে বুলগেরিয়া পোল্যান্ডের মতো দেশে রাশিয়ার গ্যাস সম্পূর্ণ বন্ধ, ডেনমার্কেও এবার তারা গ্যাস দেওয়া বন্ধ করল। নাম পরিবর্তন করতে জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে তুরস্ক। নিজের নাম পরিবর্তন করতে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে তুরস্ক। বুধবার পাঠানো চিঠিতে তুরস্ক বলেছে, তারা এখন থেকে তার্কি বা টার্কি নামে পরিচিত হতে চায় না, বরং এখন থেকে তুরস্কের নাম হবে তুর্কিয়ে। তুর্কি সরকারের কর্মকর্তারা আশা করছেন এই পরিবর্তন বিশ্বঙ্গনে দেশের অবস্থানের উন্নয়ন ঘটাবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা একটি চিঠি দেখাচ্ছেন। তিনি তুরস্ককে তার্কি বা টার্কি বাদ দিয়ে এখন থেকে তুর্কিয়ে বলার জন্য জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেইন দুজারিচ নিশ্চিত করেছেন যে জাতিসংঘ চিঠিটি পেয়েছে, শীঘ্রই নাম পরিবর্তনের অনুরোধ কার্যকর করা হবে। 2021 সালের ডিসেম্বর মাসে নাম পরিবর্তনের জন্য তুরস্ক একটি প্রচারাভিযান শুরু করেছিল। গত বছর প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এক বিবৃতিতে বলেছিলেন, তুর্কিয়ে নামটি সুন্দরভাবে তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে। তুরস্কের সরকারি টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ড অভিযোগ করেছে,
ক্যামব্রিজ ডিকশনারি টার্কি শব্দটিকে নিদারুণভাবে ব্যর্থ অথবা বোকা অথবা গুরুত্বহীন ব্যক্তি বলে সংজ্ঞায়িত করেছে। ইউক্রেনে দূরপাল্লার রকেট দিয়ে উত্তাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত করতে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে, এমনটা অভিযোগ করেছে রাশিয়া। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, বাইডেন বলেছেন এই প্রাণঘাতী সহায়তা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অবস্থাকে শক্তিশালী করে তুলবে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বাড়াবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধের উত্তেজনা বাড়াচ্ছে। এ ধরনের সরবরাহ শান্তি আলোচনায় ইউক্রেনের নেতাদের ফিরে আসার কোনো সম্ভাবনা রাখবে না। অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন মরণাস্ত্র ইউক্রেনকে আরও শক্তিশালী করবে। মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকন বলেন, ইউক্রেনে রাশিয়ার অভ্যন্তরে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং দীর্ঘ সংঘাতের জন্য সতর্ক করেছিল। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এসব অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে হামলায় ব্যবহৃত হবে না নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্র তা সরবরাহের সিদ্ধান্ত নেয়। জেলেন্সকি এক সাক্ষাৎকারে এই কথা নিশ্চিত করেন, ইউক্রেনের কাছে যেসব কামান ও রকেট রয়েছে তার চাইতেও যুক্তরাষ্ট্রের রকেট অনেক বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।